আজ প্রায় 6 মাস হয়ে গেল, তার সাথে কোনো কথা নাই, কোনো যোগাযোগ নাই, জানিনি কেমন আছে। আমি এই 6 মাস তার সাথে কাটানো কিছু রঙিন মুহূর্তের কথা ভেবে ভেবে কাটিয়েছি। এই কথাগুলি ভাবতে ভাবতে হঠাৎ দেখলাম মনে অন্য অনুভূতির সৃষ্টি হচ্ছে, যা আমি কিছুতেই বুঝতে পারছিলাম না কিসের অনুভূতি। পরে জানলাম এই অনুভূতির নাম দ্য অরিজিনাল মিনিং অফ লাভ। কিন্তু আমি আমার মনের কথা কোনোদিন তাকে বলতে চাইনি, যতবার বলতে গেছি নিজের থেকে আটকে গেছি। কিন্তু এবারে নিজেকে আর আটকাতে পারছি না, কাল আবার আমাদের দেখা হবে, আমি বলবো, জানিনি কি উত্তর হবে, তবুও আমি বলবো, চেষ্টা করবো আমার মনে কথা বলার, কালকে বলবোই। অ্যাট লাস্ট সেই দিনটা আসলো, আজ আমি তাকে আমার মনে কথা সব বলবো, যে আমি তাকে কতটা কি ভালোবাসি, আমার ফিলিংস, আমার ভালোবাসি সব বলবো। হ্যাঁ বল, কি সত্যি তুই নিজে দেখেছিস, ফেসবুকে আপলোড করেছিস, ভাই হবে, ফ্রেন্ড হবে, না ক্লোজ, ওকে আছে, কেটে গেল আর একবার করে দিল, কেটে দিল, আই এম বিজি, পরে কথা বলছি। আবার কি শুনেছে এই লকডাউনে আমার এক সঙ্গী খুঁজে ফেলেছি, সে আমাকে সারা জীবন শিখে রাখবে, প্লিজ তুই দেখা করিস তার সঙ্গে। পরে দেখা করে নেব, আই এম বিজি নাও, আমি খুব আর্জেন্ট কাজে একটু বাইরে যাচ্ছি। পরে কথা হবে, আপনারা সবাই ভাবছেন তো এই গল্পের কোনো শেষ নেই কেন, কারণ তার মনে আমার জন্য কোনো ফিলিংস ছিল না, আমার মনে তার জন্য ফিলিংস ছিল, আছে আর থাকবে। ভালোবাসা হোক বা ঘৃণা, হিংসা হোক বা ত্যাগ, ফিলিংস কিন্তু এক, তাকে আমি ভালোবাসতাম, ভালোবাসি, ভালোবাসব, তাই এই গল্পের কোনো শেষ নেই।